আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। শুরু থেকেই নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন এ তারকা। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাঁ হাতি এ বোলার। এ পর্যন্ত 4 ম্যাচে 9 উইকেট তার ঝুড়িতে। দল জেতার পিছনেও তার অবদান অনন্য। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া নিলামে মোস্তাফিজুর রহমানের প্রতি কোনো দলই প্রথমে আগ্রহ দেখায়নি। অবশেষে 2 কোটি রুপিতে ফিসকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। বিদেশি বোলারদের সঙ্গে তুলনা করলে অনেক কম দামে বিক্রি হয়েছে বাংলাদেশি এ তারকা। নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক, যার মূল্য 24 কোটি 75 লাখ রুপি। চড়া দামে বিক্রি হয়েছেন স্যাম কারেন, ক্যামেরুন গ্রিন ও আলজারি জোসেফ রাও। প্রতিটি দল কমপক্ষে 4টি করে ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত দামের তুলনায় পারফরমেন্স তাদের শূন্যের কোঠায়। ফিসকে দামে কম মানে ভালো পেয়েছে চেন্নাই সুপার কিংস, এ কথা নির্দ্বিধায় বলা যায়। কয়েকদিন আগে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর প্রতি পার্পল ক্যাপও পেয়েছেন মোস্তাফিজ। ফিজের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 10টি করে উইকেট জিতেছেন চাহাল এবং বুমরা। কম দামে বিক্রি হওয়া রিয়ান পরাক, ময়াঙ্ক যাদব, শশাঙ্ক সিং এবং ট্রিস্টান স্টাপস এবারে আইপিএলে আলো সরাচ্ছেন। তবে আইপিএলে নিজের রেকর্ড হয়তো এবার ভাঙতে চলেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র তারকা মোস্তাফিজুর রহমান। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।